আজকে আমাদের যে বিষয় নিয়ে আলোচনা হবে একটা দারুণ বিষয় আমাদের একজন দর্শক বন্ধু তিনি উপস্থাপনা করেছেন আমাদের সকলকে অন্তত একটা অন্যদিকে চোখ খোলানোর চেষ্টা করছেন তিনি বলছেন যে মেয়েদের কি বিয়ে করতেই হবে এখনো পর্যন্ত আমরা এত উত্তরাধুনিক যুগে বাস করছি তার মধ্য দিয়েও সমাজের একটা বড় অংশ আমাদের দেশের সমাজের একটা বড় অংশ তারা মনে করেন যে নারী জীবনের গন্তব্য মনে হয় বিবাহ ওই জন্য মেয়েকে যতই স্কুলে পাঠান যতই কলেজে পড়ান যতই সে মাস্টার ডক্টরেট করুক না কেন তারপরে তাকে বিবাহ করতেই হয় সে প্রতিষ্ঠিত হয়েছে সে চাকরি করছে তারপরেও বাবা মা বলছেন যে এইবার তোকে একটু পাত্রস্থ করতে পারলে আমরা নিশ্চিন্ত হতে পারি তো মেয়ে মানে কি বিবাহ করতেই হবে এই কথাটা যারা বলেন দেখুন এর পক্ষে বিপক্ষে অনেক কথা আছে পক্ষে অনেক যুক্তি আছে বিপক্ষেও অনেক কথা রয়েছে তার মধ্য দিয়ে আজকে আমরা এগোবো তা প্রথম কথা এই প্রশ্নটা মেয়েদের ক্ষেত্রে শুধু কেন হবে যে মেয়েদের কি বিয়ে করতেই হবে সব মেয়ে মাত্রই বিয়ে করতে হবে তাহলে উল্টোটা বলুন না ছেলে মাত্রই কি বিয়ে করতে হবে লিঙ্গ নির্বিশেষে কথাটা হোক প্রথম যে আলোচনাটা হওয়া উচিত সেটা হচ্ছে বিবাহ সবার করার করতে নেই বিবাহ করার সবাই যোগ্যতা নেই সবার মনে রাখতে হবে যে কোনো একটা কাজ করতে গেলে যোগ্যতা অর্জন করে নামতে হয় তাহলে সেই কাজটা সুন্দর হয় সেই কাজটা মঙ্গলপ্রদ হয় আর আমার যোগ্যতা না থাকা সত্ত্বেও যদি আমি সেই কাজটায় নামি তাহলে কি হবে তাহলে কিন্তু প্রবলেম অ্যারাইজ করবে আর এর জন্যই এই বিবাহের অনুপযুক্ত পুরুষ বা বিবাহের অনুপযুক্ত মহিলা যদি বিবাহ করে সেই সংসারটাই ধ্বংস হয়ে যায় সেই সংসারে অশান্তি 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 তাই ঠিক তেমন করে সব ছেলের যেমন বিবাহ করার দরকার নেই যারা দায়িত্ব নিতে জানে না যারা স্যাক্রিফাইস করতে জানে না যাদের এতটুকু স্বার্থ যদি ক্ষুণ্ণ হয় সেখানেই ফোনা ধরে যারা ইগো নিয়ে চলে তাদের একদম বিবাহ করা উচিত ছেলে হোক মেয়ে হোক সকলে এখন যিনি প্রশ্নটা করছেন যে মেয়েদের কি বিয়ে করতে হবে বিয়েটা চরমতম গন্তব্য নয় এটা স্বীকার করে কারণ আজকের যুগে বুদ্ধিতে মেধাতে সমস্ত দিক দিয়ে দেখুন ছেলেদের সঙ্গে সমান তালে পাল্লা দিচ্ছে মেয়েরা আমাদের দেশের শাসন ব্যবস্থার দিকে তাকালেও দেখতে পাবেন সে একই ছবি তো সেইখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে মেধা দক্ষতা এইগুলোকে ওই লিঙ্গভেদে তাদেরকে থামিয়ে দেওয়া এটা এখন এ যুগে অন্তত ঠিক হবে না তবে একটা কথা বিয়ে করতেই হবে এই কথাটা বলার পিছনে একটা কারণ হচ্ছে দেখুন মেয়েরা হচ্ছে মায়ের চাঁদ তাদের মাধ্যমে জগতের নতুন সৃজন হয় নতুন প্রজন্ম মায়ের কোল থেকেই আসে এখন যদি এই টেন্ডেন্সিটা তৈরি হয়ে যায় তাহলে বিপদ তাহলে সৃজন প্রগতি তো অবরুদ্ধ হয়ে যাবে না সেটা দেখতে হবে বিবাহের আসল উদ্দেশ্য দুটো জীবনের পূর্ণতা লাভ এবং পরবর্তী প্রজন্মকে আবাহন এই দুটোই তো আছে সেক্ষেত্রে সেই দায়িত্ব নিতে জানতে হবে আর দায়িত্বহীনের বিবাহ তো প্রয়োজন নেই সে ছেলে হোক মেয়ে ঠিক সেই রকম আবার এই কথাটাও বলা হয় নারী জীবন পূর্ণ হয় মাতৃত্বে তার যদি সেই অন্তর্নিহিত মাতৃত্বের সত্তা জেগে ওঠে তাহলে তার বিবাহ করতেই হবে করা উচিত এই জন্যই বলা হয় আজকে আবারও আলোচনা হবে এই বিষয়টা নিয়ে একটা অন্যরকম আলোচনা আবার হবে সঙ্গে থাকুন স্বস্তিবার্তার সঙ্গে থাকুন।